प्रिय शिक्षार्थी ग्लोरियस मॉडल स्कूल कॉलेजेर ऑनलाइन भित्तिक क्लासे सबाइके स्वागतम। आज के आमरा अष्टम श्रेणीर गणितेर 4.3 अनुशीलनी 4.3 एर उत्पादक विश्लेषण निये आलोचना करब। तो शुरूते तोमादेरके जानते हबे उत्पादक विश्लेषण कि। उत्पादक विश्लेषण हलो कोनो बीजगणित राशि के दुई बा ततोधिक राशिर गुणफल आकारे प्रकाश करा एवं ए राशिर प्रत्येकटिके प्रथम राशिर उत्पादक बला हय। जेमन देखो यदि आमी लिखी एक्स स्क्वायर प्लस टू एक्स एखान थेके आमी लिखते पारि एखाने दुइटा एक्स आछे एखाने एकटा एक्स आछे। तो आमी एखाने एक्स कमन निते पारि एक कमन निले एखाने एक्स थाकबे प्लस एखाने टू थाकबे। ताहले आमी एखान थेके एखाने एक्स पाइलाम एक्स प्लस टू पाइलाम एई जे पाइलाम। তাহলে এখানকার প্রত্যেকটাকে বলা হয় এটার উৎপাদক এবং এটার উৎপাদকের বিশ্লেষণ হলো এটা এক্স ইন্টু এক্স প্লাস টু এক্স এক্স প্লাস টু এগুলোকে বলা হয় এক্স স্কোয়ার প্লাস টু এক্সের উৎপাদক। আচ্ছা তো আমরা অঙ্কে যাই। অঙ্কে আমাদেরকে কীভাবে আমরা কীভাবে সমস্যাগুলো সমাধান করব তার জন্য আমাদেরকে কিছু সূত্র প্রয়োগ করতে হয় এই অধ্যায়ে। যেমন যদি ধরি एक नम्बर सूत्र हलो ए किूब प्लस बी किूब एगुल सब जाना एटार सूत्रता कि ए प्लस बी इंटू ए स्कोर माइनस ए बी प्लस बी स्कोर। तुम्हारा पूर्ववर्ती अध्याय अंक सूत्रगुल प्रयोग कर। नम्बर सूत्र हो ए किूब माइनस बी किूब समान ए माइनस बी इंटू ए स्कोर प्लस ए वि प्लस बी स्कोर। आकटा सूत्र प्रयोजन पड़े से हलो ए स्कोर माइनस बी स्कोर समान ए प्लस बी इंटू ए माइनस बी। अच्छा जा तो शुरूते एक अंक आज तुम्हारे 4.3 ये हलो 68 पृष्ठा एखे देवा आउ प्लस एट আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করব করতেছি। উৎপাদক বিশ্লেষণ এটা উৎপাদক বিশ্লেষণ কি তাহলে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা। তো আমরা এখান থেকে কি কাজ করতে পারি এটাকে আমরা যদি করি এ কিউব সমান লিখতে পারি এভাবে এল কিউব আর এইট আমরা জানি টু তিনটা গুণ দিলে এইট হয় অর্থাৎ টু কিউব সমান এইট। তো আমরা এ সূত্রের এ ফর্মুলা এটা ফেলতে পারি। এখান থেকে আমরা যখন জেনেছি এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সে অনুযায়ী আমরা এখান থেকে লিখতে পারি এটা যদি এ এটা যদি বি ধরি আমরা কি লিখবো এ প্লাস বি এ আর এখানে বি মানে হলো টু তাহলে এ প্লাস বি এখানে এ স্কোয়ার মাইনাস এ বি এ হলো এ বি হলো এখানে টু তার মানে এ ইন্টু টু প্লাস বি স্কোয়ার বি কত বি টু অর্থাৎ টু স্কোয়ার হবে। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস টু এখানে এ স্কোয়ার টু ইন্টু এ অর্থাৎ টু এ আর টু স্কোয়ার সমান ফোর অর্থাৎ এ দুই যদি আমরা গুণ করি তাহলে আমরা এটা পাবো অর্থাৎ এগুলো হলো এ দুটো রাশি হলো এটার কি এক একটা উৎপাদক এ প্লাস টু এ কিউ প্লাস এটা একটা উৎপাদক আবার এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ফোর এটাও এটা নাকি একটা উৎপাদক। আচ্ছা এভাবে এরপর দুই নম্বর অঙ্কটা আমরা দেখি এইট এক্স কিউব প্লাস টু হান্ড্রেড ফোর থ্রি এটাকে আমরা লিখতে পারি এইট এক্স কিউব এক্সের উপর কিউব আছে তো এটাকে আমরা কি ঘনকায় লিখতে পারি এটা কত লিখবো আমরা টু এক্স হোল কিউব আর এটা আমরা জানি সাত সেভেন কিউব সমান সেভেন গুণ সেভেন অর্থাৎ সেভেন কিউব এটা সমান 243 সেভেন কিউব। আচ্ছা এটা আমরা মিলে দেখি এটা হয় কিনা যেমন সাত গুণ সাত গুণগুলো কত হয় 49 তার সাথে আবার সেভেন গুণ কত হয় 79 গুণ করলে কত হবে 63 থ্রি হাতে সিক্স চার সাত আট চার সাত আঠাশ আঠাশ আর ছয় আঠাশ আর ছয় 343 সরি এখানে 343 তোমাদের বইয়ে 343 আছে। আচ্ছা তো এখানে
टू एक्स किूब मान एट एक्स किूब सेवन किूब मान थ्री 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 हंड्रेड फोर्टी थ्री एखे हमें टू एक्स के ए धरब सेवन के भी धरब तो क्या लिखा है ए किूब प्लस बी किूब जानी ए प्लस बी इंटू ए स्क्वायर माइनस ए बी प्लस बी स्क्वायर तो ये टू एक्स के ए धरले सेवन के भी धरले लिखते परि ए प्लस बी जैसे लिखब टू एक्स प्लस सेवेन और ये ए स्क्वायर ए मान टू एक्स अर्थात टू एक्स स्क्वायर माइनस ए बी ए हलो टू एक्स बी हलो सेवेन प्लस बी स्क्वायर बी मानी सेवेन सेवेन स्क्वायर सेकेंड ब्रैकेट लिखते परि टू एक्स प्लस सेवेन और ये फोर एक्स स्क्वायर टू एक्स स्क्वायर टू एक्स टू दूटा गुण टू स्क्वायर समान फोर और एक्स स्क्वायर मान एक्स स्क्वायर और ये गुण करी दुई एवं सात सेवेन एवं टू गुण कर कत है फोर्टीन फोर्टीन एक्स प्लस सात दुईटा गुण करो सात गुण सात कत है फोर्टी नाइन तेल ये हमें दुटा राशि पेलम टू एक्स प्लस सेवेन फोर एक्स स्क्वायर माइनस फोर्टीन एक्स प्लस फोर्टी नाइन ए प्रत्येक हलो ए राशि एक उत्पादक अच्छा एरपर हम अंके जा এখানে তোমাদের তেইশ নম্বর একটা অঙ্ক আছে এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস ফোরটি তো এখানে এটা হলো এটা এখানে তিনটা পদ আছে এরকম রাশি যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে আমাদেরকে এ মধ্যপদটা বিশ্লেষণ করতে হবে আগে এটাকে বলা হয় মিডল টার্ম ব্রেকআপ অর্থাৎ এমন দুটো সংখ্যা আমাদেরকে গুণ করতে হবে যেন ওই দুটো সংখ্যা গুণ দিলে শেষের পদ এ পদটা হয় চল্লিশ হয় তো আমরা জানি চল্লিশকে অনেকভাবে ভাঙানো যায় বিশ্লেষণ করা যায় যেমন চল্লিশ সমান লেখা যায় চল্লিশ গুণ এক চল্লিশ হয় তারপরে দুই গুণ বিশ চল্লিশ হয় আবার চার গুণ দশ তারপরে আরও হয় এই এখন আমাদেরকে এমন দুটো সংখ্যা এইভাবে মধ্যপদটা এমনও ভাঙাইতে হবে কারণ ওই দুটো সংখ্যা গুণ করলে শেষের পদটা হয় চল্লিশ হয় এবং ওই দুটো সংখ্যা যোগ বিয়োগ করলে মাঝের পদটা হয় চোদ্দ হইতে হবে অর্থাৎ দুটো সংখ্যা গুণ করলে চল্লিশ হবে আর ওই দুটো পদ যোগ করলে চোদ্দ হইতে হবে কারণ এখানে এখানে আমাদের কোন দুটো পদ আমাদের কোন দুটো সংখ্যা গুণ করলে চল্লিশ হয় এবং যোগ বিয়োগ করলে চোদ্দ হইতে হবে তাহলে আমরা এখানে দেখি চার গুণ দশ চল্লিশ হয় চার গুণ দশ চল্লিশ হয় এবং চার এবং দশ যোগ করলে কত হবে চোদ্দ হবে আর এখানকার একটা হয় না চল্লিশ আর এক গুণ করলে চল্লিশ হয় ঠিকই কিন্তু যোগ অথবা বিয়োগ করলে মাঝের পদটা হয় না এখানেও বিশ এবং দুই গুণ করলে চল্লিশ হয় ঠিকই কিন্তু যোগ বিয়োগ করলে চোদ্দ হয় না এটা আট এবং পাঁচ গুণ দিলে চল্লিশ হয় ঠিকই কিন্তু যোগ অথবা বিয়োগ করলে চোদ্দ হয় না তাহলে আমরা এটা পাই চার এবং দশ তার মানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স এখানে যাতে এক্স আছে সেটা আমরা এগুলোর সাথে এক্স নেব দশটা এক্স টেন এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোরটি এখন এভাবে আমরা মাঝের পদটা চোদ্দ মাঝের পদটা বিভাজন করে আমরা এখানে দুইটা পদ পাইছি টেন এক্স প্লাস ফোর এক্স এখন আমরা কী করবো এখান থেকে এক্স কমন নিতে পারি এক্স কমন নিয়ে নিই কী থাকে এ এখান থেকে এক্স কমন নিলে কমন না মানে ভাগ এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে কত থাকবে এক্স থাকবে এবং টেন এক্সকে এক্স দ্বারা ভাগ করি কত থাকে টেন থাকে সেমভাবে আমরা এখান থেকে কত কমন নিতে পারি ফোর কারণ ফোর দ্বারা এটাকেও ভাগ যায় চল্লিশকেও ভাগ যায় যেন আমরা ফোর কমন নিতে পারি কমন নিলে কত থাকে এখানে থাকে এক্স প্লাস প্লাস এবং প্লাস প্লাস এবং প্লাস গুণ করা প্লাস ইন্টু প্লাস করলে কত হবে প্লাস হবে আর চল্লিশকে তাদের ভাগ করা কত হবে চার দশে চল্লিশ আচ্ছা এখন এটা করার পরে তুমি যখন দেখবে দুইটা ব্রেকেটের রাশিগুলো সেম হয়েছে তখন তোমার এগুলো সঠিক হয়েছে বুঝতে পারবে তোমার উপরের অঙ্ক লাইনগুলো সঠিক হয়েছে আচ্ছা এখন তুমি এখান থেকে এটা কমন নাও এখানে এক্স প্লাস টেন এক্স প্লাস টেন আছে দুইখান থেকে যদি কমন নাও কত হয় এক্স প্লাস টেন আর এখানে কি থাকে এক্স আর এখানে থাকে ফোর আচ্ছা লেখো এক্স প্লাস ফোর
अर्थात ये राशि के विभाजन कर विश्लेषण कर ले रकम पाई प्रत्येक के बला है यार कि उत्पादक अर्थात एक्स स्क्वायर प्लस 14x प्लस 40 एर उत्पादक हलो एक्स प्लस 10 और एक्स प्लस 4। तो प्रिय शिक्षार्थीबृंद आज के पर्यंत आशा कर तुम्हारा बुझते पे परवर्ती क्लास नतून जिन हाजिर होब। अस्सलाम वालेकुम।